আমার একটা সিন ছিল লাইক হচ্ছে আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা আসলে অ্যাডাল্ট ডায়পার পরে আসলে এক্স্যাক্টলি কারণ ওটা অনেক ডিফিকাল্ট ছিল মানে শুটিং করাও ডিফিকাল্ট ছিল ডেডিকেটেড লাইক ওর ফার্স্ট ফিল্ম ও আসলে যেমন আমার যখন প্রথম সিনেমা করতে আসার পরে আমার যেরকম আমার মনে তোমারও সেম মানে প্রথম অ্যাক্টিং করতে যাওয়ার পরে নার্ভাসনেস থাকে আসলে কিভাবে কি করব আসলে ডিরেক্টর হ্যাপি কিনা আসলে আমারটা হলো কিনা কনফিউশন কাজ করে সিনটা হলো কিনা আমি আসলে ঠিক করতে পারলাম কিনা ওই জায়গা থেকে আসলে মন্দিরা ডিড ভেরি ওয়েল এটা নিয়ে আমার সেলিম ভাইয়ের সাথে দ্বিতীয়বার কাজের একটা এক্সপিরিয়েন্স আর সেলিম ভাইয়ের সাথে কাজ করা ইজ সো ফান মানে আমি জানি না যারা হচ্ছে সেলিমের সাথে কাজ করে তারা হয়তো বুঝতে পারবে রিলেট করতে পারবে মনে হয় কারণ সেলিম ভাইয়ের সেট বা ওনার অ্যাক্টরকে বা অ্যাক্ট্রেসদেরকে উনি যেভাবে প্রিপেয়ার করান দেন শুটিংয়ে যাওয়ার পরে আসলে আছে না যে খুব প্রেশার নেই সারাদিন খুব আরাম করে একটা সিন করলো সেটাই খুব আরাম করে করবে বা উনি যেটা চান ওটা আসলে ওই অ্যাক্টরদের থেকে পারফর্মটা বের করে ট্রাই করেন মানে খুব আরাম করে শুটিং করা যায় সেলিম ভাইয়ের সেটে এবং সেলিম ভাই বোধ হয় তার যারা আর্টিস্ট থাকেন তাদের উপর আস্থা রাখে তাকে নিয়ে ব্যাক টু ব্যাক কাজ করেন সেটা আমি এটা থেকে আগেও বহুবার প্রমাণ রেখেছেন এবং আপনার ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটেছে গুণিনের পরেই আবার কাজল রেখা ডেফিনেটলি লাকি অভিনয় শিল্পী থেকে অনেকে মডেলিং করে আপনি মডেল তারপর অভিনয় শিল্পী এবং এইরকম র্যাম্প মডেল যারা বা এরকম মডেল যারা তাদের জন্য নিজেকে ভেঙে চড়ে এইভাবে অভিনয়ের মধ্যে ঢুকে যাওয়াটা কঠিন বিশেষ করে যদি কাজল রেখার কথা আমি বলি নিজেকে চরিত্রের জন্য তৈরি করতে গিয়ে কী কী করতে হয়েছে আপনাকে অনেক কিছু লাইক একটা আমি স্পেশালি বলি সুজ কুমার যে কারণে তার নাম আমার একটা সিন ছিল লাইক হচ্ছে আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা আসলে অ্যাডাল্ট ডায়পার পরে আসলে এক্স্যাক্টলি কারণ ওটা অনেক ডিফিকাল্ট ছিল মানে শুটিং করাও ডিফিকাল্ট ছিল প্লাস বাট আমাদের যে ডিওপি ছিল খসরু ভাই তো উনি আমাকে একদিন বললো যে রাজ মানে আমরা যে শুট এখন শর্টটা নিবো এটা আসলে 6 থেকে 7 ঘন্টার একটা ব্যাপার তো আমি বললাম তাহলে আমি কি কোথাও লাইক ওয়াশরুম অ্যান্ড লাইক কীভাবে কী করবো সো উনি আমাকে একটা বুদ্ধি দিল এক কাজ কর অ্যাডাল্ট ডায়পার পরো অ্যান্ড লাইক হচ্ছে লাইক সিট শুয়ে পড়ো ওটা খুব ডিফিকাল্ট ছিল আমাদের জন্য বাট থ্যাংকস যে ফাইনালি আমরা ওটাকে সাকসেসফুলি ডান করতে পারছি এক্স্যাক্টলি এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা কাজল রেখা থেকে শুরু করি মন্দিরা ও ডেডিকেটেড লাইক ওর ফার্স্ট ফিল্ম ও আসলে যেমন আমার যখন প্রথম সিনেমা করতে আসার পরে আমার যেরকম আমার মনে তোমারও সেম মানে প্রথম অ্যাক্টিং করতে যাওয়ার পরে নার্ভাসনেস থাকে আসলে কিভাবে কি করব আসলে ডিরেক্টর হ্যাপি কিনা আসলে আমারটা হলো কিনা কনফিউশন কাজ করে সিনটা হলো কিনা আমি আসলে ঠিক করতে পারলাম কিনা ওই জায়গা থেকে আসলে মন্দিরা ডিড ভেরি ওয়েল অ্যান্ড দেখতে হবে কাজল রেখা ওমর এবং দেয়ালের দেশে।